নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আমার এই ভিডিওতে কথা বলবো মন্দিরা যেটা ওর যে সমালোচনা করে তার বাড়িতে হঠাৎ করে যাওয়াটা নিয়ে। সেটা অনেকে অনেক রকম ভিডিও হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তো এইটা নিয়ে আমি কি মানে ভাবি বা আমার মতামত আমি এই ভিডিওতে বলবো। তো প্রথমেই বলি, যেটা মন্দিরা করে দেখিয়েছে সেটা অবশ্যই একটা অভিনব একটা ব্যাপার, এরকম আগে কোনো দিন কেউ করেনি। সেটা তো বলেই দিয়েছে যখন তার বাড়িতে ঢুকছে যে আমি এরকম বোধহয় ফার্স্ট টাইম করছি, তাই না? আগে কেউ করেনি অবশ্যই। তবে এটা কিন্তু অবশ্যই ওর ব্লগের কন্টেন্ট, একটা খুব সুন্দর একটা কন্টেন্ট। আমরা কিন্তু মন্দিরার ব্লগে কোনোদিন বোর হই না, ও আমাদেরকে অনেক কিছু নতুন নতুন দেখায়। ওর ডেলি লাইফও যখন দেখি সত্যি কথা বোর হই না, খুব ভালো লাগে, প্রতিদিন একটা বেশ অন্যরকম লাগে। আচ্ছা, আর একটা জিনিস আমি এ প্রসঙ্গে বলবো যে ওর হাজবেন্ডকে অনেকে কিন্তু একটা সময় ছিল যখন বলতো যে ঠিকঠাক কাজকর্ম করে না বা ইয়ে করে না, কিন্তু ওর হাজবেন্ড যেভাবে মন্দিরার সাথে সবসময় থেকেছে বা থাকছে এবং ভবিষ্যতেও থাকবে, এবং যে সাহায্যটা মানে ধরুন যে যেভাবে মানে ওদের কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা ধরুন পর্দাতে মন্দিরাকে হয়তো দেখছি, কিন্তু সাপোর্ট হিসেবে বলুন বা সব কিছু হিসেবে বলুন যেভাবে থাকে, তো ডেফিনেটলি সেটার জন্য কিন্তু আমার মনে হয় ওটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু বুঝতে পারা যায় ঠিকভাবে দেখলে। তো যাই হোক, আমরা দেখেছি যে ও গেছে একজনের বাড়িতে মানে যে সমালোচনা করে। আচ্ছা, এ প্রসঙ্গে আরেকটা কথা বলবো যে তার বাড়িতে যখন হঠাৎ করে গেছে, তো স্বাভাবিক একটা হঠাৎ করে কারোর বাড়ি গেলে তার বাড়িটা কিন্তু খুব একটা গুছানো থাকবে না, আমাদের নর্মাল যেমন বাড়ি হয়। তো সেটা নিয়েও পরে কিন্তু ওই যে যার বাড়িতে গেছে তার বাড়িতে মানে অনেকেই বলেছিল বা তার তাকে যে হঠাৎ করে তার ইন্টারভিউ নিয়েছিল সেখানে একটু থতমত খেয়ে গেছিল, তো সেটা নিয়েও কিন্তু অনেকে বলেছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, যদি হঠাৎ করে একটা ওরকম বড় ব্লগার যারা যাদের আমরা মোবাইল স্ক্রিনে দেখি, তো তারা যদি হঠাৎ করে আমাদের সামনে চলে আসে থতমত খাওয়াই স্বাভাবিক। এবং হঠাৎ করে যেহেতু না বলে ধরুন এসছে, এটা তো সারপ্রাইজ দেওয়ার জন্য, তো সেখানে তো থতমত খাওয়া মানে স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, এখানে আমি যেটা বলবো যে উভয় পক্ষই কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটাকে ম্যানেজ করেছে, খুব সুন্দরভাবে জিনিসটা আমাদের সামনে প্রেজেন্ট করেছে। সেই জন্য দুজনকেই, শুধু মন্দিরা নয় আরও একজন যে দিদি ছিলেন তাকেও মানে কি বলবো আমি অভিনন্দন জানাচ্ছি, খুব সুন্দরভাবে জিনিসটা ম্যানেজ করে ওরা কিন্তু মানে হঠাৎ করে যে আমার বাড়িতে কোনো গেস্ট এসছে বা এত বড় কোনো কিছু না, একদম নর্মালভাবে যেভাবে তাদের আপ্যায়ন বলুন বা সব কিছু সব কিছু ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে যারা সমালোচনা করে তারা কেন সমালোচনা করে, সেটা তো অবশ্যই আমার মনে হয় আমরা সবাই জানি। তাদের ব্লগিংয়ে কিন্তু ভিউজ আসে না, কারণ ব্লগিংয়ে যদি ভিউজ না আসে তখন ধরুন একটা ব্লগিং কষ্ট করে করা হয় এবং সেখানে এডিটিং করা হয়, তারপর সব কিছু থাম্বনেল রেডি করে টাইটেল রেডি করে সেটাকে দেওয়া হয়, কিন্তু সেখানে কোনোরকমভাবে যখন ভিউজ আসে না তখন ভীষণ ভীষণ খারাপ লাগে। আর তখন মনে হয় যে একটা যদি কোনো বড় ব্লগার বা কাউকে নিয়ে যদি দু চার কথা বলে সেখানে যদি সমালোচনা করে যদি ধরুন ভিউজ আসছে মানুষ দেখছে, তো স্বভাবতই মানুষ সেদিকেই ঝুঁকে পড়ে। কিন্তু সব কিছুর একটা লিমিট আছে, কাউকে কোনো পার্সোনাল অ্যাটাক করা উচিত নয়, আমরা যেটুকু ভিডিও দেখছি সেটাই বলা উচিত। যেমন ওই দিদি যার বাড়িতে গেছিলেন, আমি কাউকে ছোট করছি না, সে অনেক পার্সোনাল কথাই দেখলাম ইন্টারভিউতে, মানে আমি সত্যি কথা তার ব্লগ দেখিনি আগে বা তার ভিডিও দেখিনি, তো দেখলাম বলেছে, তো সেগুলো অবশ্যই মন্দিরা তার সেগুলোকে ঠিক করে দিল। কারণ সবসময় আমরা একটা ধরুন 10 মিনিটের ভিডিও কি 15 মিনিটের ভিডিওতে আমরা তার ব্লগ দেখে তো সব কিছু বিচার করতে পারি না, তার পিছনে কী আছে না আছে বা সে কতটা পরিশ্রম করে বা কী আসল সত্যিটা, তো এই সব কিছু মিলেমিশে এটা খুবই ভালো উদ্যোগ লেগেছে। আর আমার মনে হয় সমালোচনা করা মানে কারুকে পার্সোনাল অ্যাটাক না করা, যতটুকু আমরা দেখছি পর্দায় ততটুকু করি, এবং কি আমরা তো কেউ কারুর এখানে শত্রু হতে আসেনি, সবাই আমরা মানে একটা প্ল্যাটফর্মে থেকে চেষ্টা করছি যে যার মতো করে সামনে এগিয়ে যাওয়ার, কাজেই কাউকে পার্সোনাল অ্যাটাক না করে আমার মনে হয় সমালোচনা করতে কোনো অসুবিধা নেই। এবং মন্দিরা যে উদ্যোগটা নিয়েছে, এর আগে কেউ উদ্যোগ নেয়নি, খুব ভালো লেগেছে যে ও গেছে সেখানে এবং গিয়ে পরিষ্কার কথা দেখেওছে, কারণ সে দিদিকে আমরা দেখলাম, তার ফ্যামিলিকে দেখলাম, সব কিছু দেখে শুনে মনে হলো যে মানুষের সবার ক্ষেত্রে ধরুন ইউটিউবে মানুষ কেন আসে, দু পয়সা যদি মানে উপার্জন হয় মানুষ তো সেই জন্যই আসে। তো মানুষ আজকাল অনেক কিছু চাকরি বাকরি এগুলো অনেক অনেক কেউই বিশ্বাস করুন যা আজকাল যা অবস্থা আমাদের মানে জায়গা চাকরি বলুন বা অন্যান্য যে কোনো জবই পাওয়া খুবই মুশকিল, খুবই মুশকিল। আমরা তো দেখতেই পাচ্ছি রিসেন্ট কী অবস্থা, কত মানে ভুয়ো শিক্ষক বেরোচ্ছে, কত কিছু বেরোচ্ছে, তাই না? মানে খুব খুব মুশকিল মানুষের লাইফে। তো যাই হোক, ইউটিউবটাকে অনেকে বেছে নিয়েছে এবং সমালোচনামূলক ভিডিও অনেকে করে যাচ্ছে, কারণ
নর্মাল ভিডিওতে ভিউজ আসছে না, ব্লগে ভিউজ আসছে না, ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু ব্লগিং মানে তৈরি করতে পারি না, কারণ তখন মনে হয় যে না ওটা যে পরিমাণ কষ্ট, যে পরিমাণ সব কিছু, তারপর ভিউজ আসবে না। কিন্তু একটা সমালোচনামূলক ভিডিও করলে কিন্তু সেখানে অনেক তাড়াতাড়ি ভিউজটা আসছে, মানুষ এই জন্যই করে। তো যাই হোক, মন্দিরা সেই উদ্দেশ্যটা আমরা সাধুবাদ জানাই, এবং আগামী দিনেও যেমন মন্দিরা এটা করেছে, এরকম অনেক আরও ব্লগার আছে, তারাও কিন্তু এই সাধারণ যারা যারা ছোটো ছোটো চুনোপুটি আছেন, ভিডিও করেন ইউটিউবে, তাদের মানে তাদের সাহায্যে আসবেন এবং তাদেরকে একটু হলেও তাদের মানে এগিয়ে দিতে সাহায্য করবে। আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা করছি নতুন ভিডিওয়ে। বাই, সবাই ভালো থাকবেন।